কেন আছে এখানে আমার? হ্যাঁ আমার, ওকে ফোন করো, আমি কন্টিনিউ ফোন করছে, ওকে ফোন করে বলো, আমার ফোন কল ভেঙে দিয়েছে, আমি ডিসেম্বর করে আমি পয়সা ফোন থেকে ফোন করছি। টাইম তখন জানি না, খেয়াল নেই, 12টা সামথিং এরকম হবে। আচ্ছা কি রে, হঠাৎ কি হলো? হঠাৎ করে ওরা এক দুজন ঢুকেছিল, কাস্টমার হয়ে বললো নাকি যে পেন্ডেন্ট দেখাতে, তো আমরা পেন্ডেন্ট দেখাচ্ছিলাম, তারপর দেখাতে তারপরে আরও দুজন ঢুকলো, ঢুকতেই তারপরে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল, পিস্তল চারজনেই এসেছিলো, চারজনের হাতেই পিস্তল ছিল, দিয়ে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। চুপ করে থাকতে না হলে মানে মেরে দেবে আর কি, এরকম বলছিল। তারপরে ওরা সব যা আমাদের সমস্ত ডিসপ্লেতে যা আর কি মাল ছিল সেগুলো সব ওরা নিয়ে নিয়েছে। কত মাল থাকতে পারে? দাস কিরকম হবে? হ্যাঁ 4-5 কেজি এরকম হবে। 4-5 কেজি সোনা দিদি? সোনা? হ্যাঁ হ্যাঁ 4-5 কেজি। ওরা চুপ করে থাকতে বলছিল যে যদি না চুপ করে থাকো, এরকম সব বলছিল, তো দাদা একটুখানি প্রোটেস্ট করছিল বলে দাদাকে মেরেছে, অনেকটাই ব্লিডিং হয়েছে, তারা এখন নার্সিং হোমে ভর্তি আছে পিস্তল দিয়ে। বাবা পিস্তল দিয়েই মেরেছে বাবাকেও? তারপরে তো ওরা সব কিছু নিয়ে চলে গেল, তারপরে আমরা সবাই মিলে আর কি গেলাম জানাতে যে এরকম। আমার নাম শ্রেয়া সামন্ত।